আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক সবাইকে, আরেকবার স্বাগত জানাই চ্যানেলে গিতে। তো বন্ধুরা, এখনকার এই নিউজটি উমান প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ। সেটি হলো, বর্তমানে বিভিন্ন চাকরির পদ খালি রয়েছে এমন বিজ্ঞপ্তি আমরা দেখতে পেরেছি বা আমাদের কাছে আছে। তো কিছু কিছু চাকরির বেতন যেটা 50-60 হাজার টাকা এবং কিছু কিছু আরও কিছুটা কমের ভিতরেও আছে, তো আপনারা আলোচনা সাপেক্ষে দেখতে পারেন। তো প্রত্যেকটা চাকরির পদগুলি নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে ছোট্ট করে আপনাদেরকে বলে দিতে চাই যে বর্তমানে ওমানের যে সুপ্রিম কমিটির একটি আইন অনুযায়ী মসজিদ বন্ধ থাকবে কি থাকবে না বা খোলা থাকবে কি থাকবে না, সেখানে মানুষ জামায়াত করতে পারবে কি পারবে না, এই বিষয়ে আপনাদের অনেকের ভিতরে একটি মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলে যে মসজিদ বন্ধ থাকবে, জামাত হবে না বা জুম্মা হবে না। আসলে কোনো কিছুই বন্ধ হয় নাই, মসজিদ খোলা থাকবে, পাশাপাশি জুম্মার নামাজও হবে। কিন্তু যেখানে আগে লোক সংখ্যা অনেক বেশি হতো, সেখানে 50% তারা কমিয়ে এনেছে। অর্থাৎ আগে যেরকম পুরা ওয়াল মসজিদ ভরে যেত, এখন সেটা না, এখন একটু ফাঁক ফাঁক করে, অর্থাৎ আগের মতো করে সোশ্যাল ডিস্টেন্স মেনে তারপরে মসজিদে নামাজ সব কিছু করতে পারবে। শুধুমাত্র যে সমস্ত বিবাহ অনুষ্ঠানগুলি রয়েছে এরকম কোনো ধরনের কোনো অনুষ্ঠান করতে পারবে না। তো বন্ধুরা, এখন মূল টপিকে আসি, চাকরির পদ খালি নিয়ে। এখানে লেখা আছে যে রান্নাঘর এবং আলমারি ঠিক করার জন্য কাঠমিস্ত্রি প্রয়োজন। এখানের এটার জায়গা হচ্ছে যে আলশিব এলাকায়। তো যারা এই রান্নাঘর এবং আলমারি ঠিক করার কাজ মিস্ত্রি কাঠমিস্ত্রি হিসাবে কাজ করতে চান, তারা প্লিজ নিচের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। দুই নম্বর চাকরিটি হলো সিসিটিভি এবং স্বয়ংক্রিয় গেট ঠিক করা এবং প্রোগ্রামিং করার জন্য একজন টেকনিশিয়ান দরকার। তো এটার জায়গা হচ্ছে যে মাস্কেটে, যার বেতন এখানে উল্লেখ করা হয়েছে 200-250 রিয়ালের ভিতরে। যেটার আরও আপনারা যদি আর বিস্তারিতভাবে আরও কিছু জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে আরেকটি যে চাকরি রয়েছে সেটা হচ্ছে যে লেডিস টেইলারিং, এর জন্য একজন দক্ষ দর্জি দরকার। এটার হচ্ছে যে মিসেস আলির বাণী রোড। আপনারা যদি বিস্তারিতভাবে আরও কিছু জানতে চান, তাহলে এখানে নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা দর্জির চাকরির জন্য খোঁজ নিতে পারেন। একটি চাকরি রয়েছে যারা ভালো ফুল চাষ করতে পারেন, অর্থাৎ মাঝরা যারা ভালো গাছ রোপণ বা ফুল চাষে যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা চাইলে আলখোদ এলাকায় মাস্কেটে এই চাকরিটা নিতে পারেন। তো সেখানের যে বিস্তারিত জানার জন্য তাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিতভাবে জানতে পারবেন। তারপর আরেকটি চাকরি রয়েছে যেখানে মোবাইল ফোন ক্রয় বিক্রয় করা হয় এবং সেগুলোকে একটু রক্ষণাবেক্ষণের জন্য রাখা হবে। তো এরকম স্থানে আপনারা যারা চাকরি করতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেওয়া নাম্বারে, যেটার অবস্থান হচ্ছে মাস্কেটে। এবং আরেকটি চাকরি রয়েছে যেখানে ক্যাফেটেরিয়াতে যারা পিৎজা অথবা অন্যান্য আইটেমগুলি বানাতে পারেন, ফাস্টফুড, তো এরকম একজন বাবুর্চি তারা চায়, যেটার অবস্থান হচ্ছে মাস্কেট বসার। আপনারা যারা বিস্তারিতভাবে জানতে চান, তারা প্লিজ নিচের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, প্রত্যেকটা চাকরির আসলে এখানে অনেকগুলি চাকরির বেতন এখানে উল্লেখ করা হয় নাই। তো যারা এই চাকরিগুলিতে আগ্রহ আছেন তারা অবশ্যই ওই পোস্ট, আমি যেই যেই পোস্টগুলি দিয়েছি সেখানে আপনারা ভালো করে দেখে ওই নাম্বারগুলিতে আপনারা কল দিয়ে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো এই নিউজটি। নিজে জানুন, শেয়ার করো, অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নিউজ নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।